পঞ্চায়েতে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের জেরে বেশ কিছু পছন্দের প্রার্থীকে নির্দল হিসেবে দাঁড় করিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই নির্দল প্রার্থীরা সোমবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন ইসলামপুর ব্লকের আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের একজন এবং মাটিকুন্ডা দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তিনজন নির্দল প্রার্থীরা তৃণমূলে যোগদান করেন। উল্লেখ্য, বিক্ষুব্ধ তৃণমূল এবং নির্দল প্রার্থীদের দলে ফিরে আসবার জন্য বারংবার অনুরোধ করেছিলেন দলীয় নেতৃত্ব। এমনকি নির্বাচনের আগে দলে ফিরে না এলে আগামীতে আর যোগদান করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারিও দেয়া হয়েছে তৃণমূলের তরফে। সেই মতো নির্বাচনের আগেই ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থীরা। যোগদানকারীদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক সভাপতি জাকির হোসেন। একজন টোটাল আমাদের আগডিমটি থেকে একজন, মাটিগুন্ডা দু নম্বর যেটা মাটিগুন্ডা টু যেটা বলি সেখান থেকে তিনজন, যারা আবেগে বলুন বা কিছু নেতার ভুল সিদ্ধান্তের কারণে নির্দলের প্রার্থী হয়ে গেছিলেন, তারা অনুভব আজকে করতে করেছেন। তাদের অনুসূচনা হয়েছে যে আমরা তৃণমূলকে ভালোবাসি, আমরা দিদিকে ভালোবাসি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আস্থা আছে, আমরা তৃণমূল ছেড়ে দূরে থাকতে পারব না, তাই আমরা দলের নিষ্ঠাবান কর্মী হিসাবে তৃণমূলের কাজ করতে চাই। সেই আগ্রহ তারা প্রকাশ করেছে, তাদের এই আগ্রহকে আমি ব্লক তৃণমূলের সভাপতি হিসাবে সম্মান জানাচ্ছি এবং কুর্নিশ জানাচ্ছি। তাদের এই আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূলের প্রতি তাদের এই আস্থার কারণে তাদের আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সবাইকে আমি সম্মানের সহিত দলে গ্রহণ করব, করলাম, এবং আগামী দিনে আমরা সবাই একসঙ্গে মানুষের কাজ করব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যারা নির্দলে গিয়েছিলেন ওনারা নিজের দিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। যে মানুষটা এতদিন ধরে টিএমসি করলো, দিদির উন্নয়নের সঙ্গে থাকলো, তারা দিদির বিপক্ষে থাকতে পারে না। যে অরিজিনালের তৃণমূল, এরা প্রমাণ করে দিয়েছে যে আমরা দিদিকে আমাদের হৃদয় থেকে ভালোবাসি, আমরা দিদির উল্টো দিকে যেতে পারবো না। যেহেতু ওরা টিএমসি, আমাদের দল তো অনেক বড়, তৃণমূল দলের মধ্যে সবাই আমরা কর্মী আছি, সবারই ইচ্ছা থাকে যে আমি টিকিট পেলে ভালো হয়, সবারই একটা মানুষের চাহিদা আছে যে আমরা যাতে সমাজের সেবা করতে পারি, কিন্তু সবাইকে তো আর দল টিকিট দিতে পারে না। রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, শান্তিপূর্ণ ভোট নাকি লাগাম ছাড়া হিংসা? পঞ্চায়েত ভোটের সব খবর আমরা তুলে ধরব আপনাদের সামনে 8ই জুলাই সকাল 8টা থেকে। পঞ্চায়েত ভোটের সব খবর জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে